গাইস আজকে আমি আপনাদের নিয়ে এসেছি শিশেল পার্কে গাইস এটা হচ্ছে শিশেল পার্কের সামনের অংশ আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন গাইজ আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি শিশেল পার্কে এটা 300 ফিট পূর্বাচলে এটা গাইজ আজকে আমি আপনাদেরকে শিশেল পার্কের ফুল জায়গাটা গাইজ ঘুরে দেখাবো অ্যান্ড কিছু ডিটেলস দিব সো লেটস গো গাইজ এটা হচ্ছে শিশেল পার্কের সামনের অংশ গাইজ এখানে টিকিট কাউন্টার আছে এখানে টিকিট কাটার জন্য একজন বসে থাকে আপনারা যারা টিকিট কাটতে চান এখান থেকে টিকিট কেটে আপনার ভিতর দিয়ে প্রবেশ করবেন গাইস গাইজ এটা হচ্ছে বাগান ফুল বাগানটা খুব সুন্দর গাইজ এটা হচ্ছে বাগানের সাইড অ্যান্ড গাইজ খুব রোদ পড়েছে অ্যান্ড গাইজ এটা হচ্ছে ঝর্ণা শিশেল পার্কের মেইন ঝর্ণা এটা আপনারা এটা ভিতরে যখন এন্ট্রি করবেন এন্ট্রি করার পরে ভিতরে এটা প্রথমে এই ঝর্ণাটা আপনারা দেখতে পাবেন গাইজ ঝর্ণাটা খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছে গাইজ এটা হচ্ছে শিশু পার্ক এখানে আপনাদের বাচ্চাদের জন্য আপনি নিয়ে আসতে পারেন আর প্রতি রাইডের জন্য আলাদা করে পেমেন্ট করা লাগবে দেন পে করে আপনি প্রতি রাইডে বাচ্চাদের চড়াতে পারবেন এটা ফুল জায়গাটা আমি আপনাকে দেখাই লেটস গো এটা পেমেন্ট এরিয়া এটা আপনারা দেখে নেন গাইজ এটা হচ্ছে পার্টি সেন্টার এখানে মেবি এমপি মিনিস্টাররা যারা আসে অথবা যে কোনো পার্টি সেন্টারের টাইমে এখানে অনুষ্ঠান হয় আর কি গাইজ আপাতত এটা অফ আছে এখানে কাজ করতেছে উপরে দেখলাম কিছু লোকজন আছে দেন তারা এখানে উপরে মানে কিছু মেরামতের কাজ চালাচ্ছে আর কি ভিউয়ার্স এখন আমরা মাঠের কোণে আসলে এসে এখানে বসলাম আর কি এখন আমরা একটু এখন 10টা বেজে গেছে
দেন আমি আমার ফ্রেন্ড দুজন মিলে দুজন আমরা নাস্তা খেতে যাব, নাস্তাটা খেয়ে বাকি ব্লগটা কন্টিনিউ করব, কারণ গাইস খুব খোদা লাগছে। দেন খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার ভিডিওতে গাইস। এটা হচ্ছে শিশেল পার্কের রেস্টুরেন্ট অ্যান্ড গাইস তার পাশেই আপনারা দেখতে পারবেন শিশেল পার্কের ওয়াশরুম, এখানে আপনারা হাত মুখ ধুতে পারবেন এখন ফ্রেশ হয়ে, দেন আপনারা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করতে পারবেন। রেস্টুরেন্ট একদম খালি আছে গাইস, যখন খুশি তখন আসতে পারবেন। গাইস এটা হচ্ছে মাঠ, এই শিশেল পার্কের বড় মাঠ গাইস, মাঠটা খুবই জোস অ্যান্ড খুবই বড় গাইস। আপনারা এখানে আসলে বিকাল টাইমে আসলে, বেশিরভাগ যদি বিকাল টাইমে আসেন তাহলে এই মাঠের মধ্যে বসে আপনার কিছু সময় পার করতে পারবেন, খুব ভালো লাগবে গাইস। এটা হচ্ছে দোলনা, এটা এখন অফ আছে, হয়তো এটা 3টার পরে এটা শুরু করবে আর কি, বিকাল টাইমে মেবি গাইস। এটা হচ্ছে বৎসরিক বনভোজন 2023, এখানে একটু পরে অনুষ্ঠান হবে, এখানে যারা পিকনিকের জন্য আসে অথবা যে কোনো অফিস থেকে নিয়ে আসে তখন তারা এখানে বসে আর কি, বসে এখানে বনভোজনে আনন্দ করে। নাদিয়া, নাদিয়া না ফারিয়া, ও ফারিহা, তোমার নাম কি? সিনহা। কোথায় থাকো তোমরা, কোথা থেকে এসেছো? ঘুরতে আসছো? তুমি ঘুরো না কেন, তাহলে তুমি নাচতেছো কেন? কিসে পড়ো তুমি? মাদ্রাসা পড়ো? মাদ্রাসা পড়ো, ও ভালো তো। আলিবাত আছে পড়ো, বলো তো, বলো তো আলিবাত আছে বলো তো শুনি। সরব, এতক্ষণ ক্লান্ত হয় নাই তুমি? খুব ক্লান্ত নাকি গাইস? এটা হচ্ছে একটি দোকান অ্যান্ড এটা হচ্ছে শিশেল পার্কে, এখান থেকে আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন, এখানে বসার প্লেস আছে গাইস। এখন আমরা যাব, বের হয়ে যাচ্ছি, দেন আমরা এখন এই অটো উঠবো। গাইস আজকে ভিডিওটি এখানেই শেষ করতেছি অ্যান্ড গাইস আজকে ভিডিওটি কেমন লেগেছে আপনারা সবাই আমাকে ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকে ভিডিওটি কেমন করেছি গাইস, কারণ শুরু শুরুতে ভিডিও বেশি একটা ভালো নাও হতে পারে গাইস, দ্যাটস ওয়াই আপনারা ভিডিওটি লাইক করে দিবেন অ্যান্ড ভিডিওটি একটু শেয়ার করে দিবেন গাইস। অবশ্যই অবশ্যই গাইস চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে, যে আমরা নতুন নতুন ভিডিও করলে সেটা আপনারা পেয়ে থাকেন অ্যান্ড গাইস আমাদের পাশে অলওয়েজ থাকবেন অ্যান্ড গাইস আমাদের গাইস আজকে আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমার ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক আমি দিয়ে দিব গাইস, আপনারা যারা যারা আমাকে ফলো করতে চান ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করতে পারেন, আমি